তাহলে আমাদের এই রিভিউ ক্লাসগুলোর কিন্তু প্রধান টার্গেট এটাই, যাতে করে মিড ফাইনাল এবং ফাইনালে যে ভাইভা বোর্ডটা হবে সেই ভাইভা বোর্ডটা যেন স্মুথলি স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারে, এই জন্যই কনসেপ্টগুলোকে আমরা আবার রিভিউ করতেছি, এবং রিভিউ শেষ হয়ে গেলে আমরা এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, আজকের টপিকস হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস। আমাদের কিন্তু ইনহেরিটেন্সটা পুনরায় রিপিট হচ্ছে, আমরা সিম্পল ইনহেরিটেন্স করেছি আগের ক্লাসে, সরি সিম্পল ইনহেরিটেন্স করেছি, এরপরে আমরা আগের ক্লাসে করেছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আজকে আমরা করব হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। ভালো করে খেয়াল করে দেখেন, মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, তাহলে আমরা যদি একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি মাল্টিপল ইনহেরিটেন্স ইজ এ ফিচার অফ সি প্লাস প্লাস হোয়ার এ ক্লাস ক্যান ইনহেরিট ফ্রম মোর দেন ওয়ান ক্লাস। এ ক্লাস ক্যান ইনহেরিট ফ্রম মোর দেন ওয়ান ক্লাস, একটি ক্লাস ক্লাস একের অধিক ক্লাস থেকে বৈশিষ্ট্য নিয়ে তৈরি হবে। যেমন একটা চাইল্ড তার বাবা এবং মার দুইজনের বৈশিষ্ট্য থেকে তৈরি হয়, প্যারেন্টস বাবা মা মিলে একটা চাইল্ড তৈরি হয়েছে, এই এই স্ট্রাকচারটাকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স বলতে পারি। মাল্টিপল ইনহেরিটেন্স মানে মাল্টিপল ওয়েতে বংশানুক্রমে যে বৈশিষ্ট্যগুলো চাইল্ড লেভেলে ডিরাইভ ক্লাসে চলে যাবে সেগুলোই মাল্টিপল ইনহেরিটেন্সের স্ট্রাকচার। যেমন দাদা দাদি থেকে বাবা, বাবা থেকে আবার মা, মা বাবা মিলে এক শামিম কিংবা শাকিল, এভাবে। তার মানে যখনই আমি একজনকে ডিক্লেয়ার করতে চাইবো, একজনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো কিংবা একটি ক্লাস নিয়ে কথা বলবো, তখন সেই ক্লাস যেন মিনিমাম দুটো ক্লাসের রেফারেন্সে তৈরি হয়, তাহলে সেটাকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স বলতে পারবো। কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স মানে এটাই না যে দুইটা লেভেল, মাল্টিপল ইনহেরিটেন্স মাল্টিপল লেভেল হতে পারে। যেমন আমি বললাম যে গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার থেকে আসছে ফাদার, তারপরে ফাদার এবং মাদার থেকে আবার চাইল্ড, এইভাবেও মাল্টিপল ইনহেরিটেন্স ডিজাইন করা যায়। বাট প্রতিটা ক্লাস যেন মিনিমাম দুটো ক্লাসের সাথে এট এ টাইম কানেক্টেড থাকে, এট এ টাইম একই লেভেলে কানেক্টেড থাকে, তাহলে তাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলা যাবে। দ্য কনস্ট্রাক্টরস অফ ইনহেরিটেড ক্লাসেস আর কল্ড ইন দ্য সেম অর্ডার ইন হুইচ দে আর ইনহেরিটেড। কনস্ট্রাক্টর মানে কি, আমরা জানি যে ক্লাসের নামে যে মেথডটি থাকে তাকে কনস্ট্রাক্টর বলা হয়। ক্লাসের নামে যে মেথডটি থাকে তাকে কনস্ট্রাক্টর বলা হয়। কনস্ট্রাক্টরের কথা কেন বলেছে, কনস্ট্রাক্টরের কথা এই জন্য বলছে যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স, কল করলে মাল্টিপল ক্লাস এট এ টাইম এফেক্টেড হবে, এই জন্য তারা এটাই বলে আগেই বলে দিয়েছে যে কনস্ট্রাক্টরস অফ ইনহেরিটেড ক্লাসেস আর কল্ড ইন দ্য সেম অর্ডার ইন হুইচ দে আর ইনহেরিটেড। ঠিক যেভাবে তারা একে অপরের সাথে ইনহেরিটেড হয়েছে, ওই ক্লাসগুলোর কনস্ট্রাক্টরগুলো ঠিক একইভাবে এক্সিকিউট হবে কিংবা তারা কল্ড হবে, তাদেরকে কল করা হবে। ফর এক্সাম্পল, ইন দ্য ফলোয়িং প্রোগ্রাম বিস কনস্ট্রাক্টর ইজ কল্ড বিফোর এস কনস্ট্রাক্টর। তাহলে বিস কনস্ট্রাক্টর মানে বি ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়েছে এ ক্লাসের কনস্ট্রাক্টর আগে। তাহলে আমরা এই থিওরিটা থেকে তেমন কিছু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এক্সাম্পলটা স্টাডি না করব। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এটা দরকার নাই, নো নিড দেখার, আমরা এক্সাম্পলটা দেখি। এখানে একটা এই প্রোগ্রামটার মধ্যে একটা পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দেখা যাচ্ছে। প্রথম লাইনটা দেখেন, ইনক্লুড আইওস্ট্রিম, এটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর হেডার ফাইল, সেটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। তারপরের লাইনটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা নিয়েও আমাদের কোনো বিতর্ক নাই। ক্লাস এ, এখন থেকে বোঝা শুরু যে আমার যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমার একটি ক্লাস লাগবে, ক্লাসটি আছে। ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে একটি কনস্ট্রাক্টর আছে, যেমন ক্লাস এ, এই ক্লাসটার নাম হচ্ছে এ। এ ক্লাসের নামে যদি কোনো মেথড থাকে সেই ক্লাসের বডির মধ্যে, তাকে কনস্ট্রাক্টর বলে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা এক লাইনে লেখা আছে, এভাবে জায়গা কমানোর জন্য এক লাইনে লেখা আছে, কিন্তু এটা যে এভাবেই লিখতে হবে তা না, আপনি ইচ্ছা করলে আপনি, আমরা যেভাবে রিয়েল লাইফে প্রোগ্রাম লিখি আপনি সেভাবে লিখতে পারবেন।
এই যে আপনি এটা নামিয়ে দিতে পারবেন, নামিয়ে দেওয়ার পরে আপনি এগুলো আলাদা আলাদা লাইনে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা যেভাবে কনসোলে প্রোগ্রাম করি আমরা সেভাবেই করতে পারি। এভাবে আমরা আমরা লিখি, তার মানে এটা না যে সি প্লাস প্লাস এর প্রোগ্রাম এইভাবেই লিখতে হবে। আমরা সি প্লাস প্লাস কিংবা সি প্রোগ্রামিং যখন সেমিকোলন পায় তখন সে সেটাকে ফাইনাল এক্সিকিউশন এন্ড অফ লাইন মনে করে। এই সেমিকোলনটা মানে হচ্ছে ক্লাসের এন্ড। এই সেমিকোলনটা মানে কি, এখানে যে সেমিকোলনটা আছে মানে কি এই লাইনের এন্ড। তার মানে এটা না যে সেমিকোলনের পাশে কিছু লেখা যাবে না, লেখা যাবে। সেমিকোলন পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, তারপরে এই ব্র্যাকেটটা তুলে দিতে পারি, এভাবে দিতে পারি, নো প্রবলেম। আবার আমরা সিআউটটা এভাবে লিখতে পারি, আবার এটা এক লাইনে লিখে ফেলতে পারি, এভাবে এভাবে লিখে ফেলতে পারি। মানে এভাবে থাকলে যেন মনে না করা হয় যে আমি প্রোগ্রামটা এভাবে কেন লিখেছি। অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামের বিষয়বস্তু ঠিক থাকলেই চলবে, শুধু জায়গা কমানোর জন্য, এই স্ক্রিনে ভালো করে ডিসপ্লে করার জন্য আমি এক লাইনে উঠায় রাখছি। এখানে ভালো করে দেখেন, আমাদের বোঝার বিষয় হচ্ছে এখানে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম এ, এবং ক্লাসের মধ্যে পাবলিক স্পেসিফায়ার দিয়ে একটা কনস্ট্রাক্টর ডিক্লার করা আছে, এটার নাম এ। ক্লাসের নাম এবং কনস্ট্রাক্টর নাম এক হলে এটাকে তখন আর মেথড কিংবা ইউজার ডিফাইন্ড ফাংশন এগুলো আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলে না, এগুলোকে বলে হচ্ছে কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টরের মেথডের মতো এই যে ফার্স্ট ব্র্যাকেট অন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এটা থাকবে। এখন এই কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট বলা হয়েছে সি আউট এস কনস্ট্রাক্টর কল, মানে টেস্ট করার জন্য যে কনস্ট্রাক্টরটা রান করে কিনা। কনস্ট্রাক্টরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্রাক্টর কিন্তু ক্লাস যখন ডিক্লার হয় কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে। যেমন আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে যেমন আমাদের কল করার প্রয়োজন হয়, কনস্ট্রাক্টরকে কিন্তু কল করার প্রয়োজন হয় না। ক্লাস ডিক্লেয়ার করলে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ডিক্লেয়ার হয়। তো এখানে কনস্ট্রাক্টরের এক্সাম্পল কেন দেওয়া হয়েছে, কনস্ট্রাক্টর অলওয়েজ কনফিউশন ক্রিয়েট করে। সেটা হচ্ছে যেহেতু ক্লাস ডিক্লেয়ার হলে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, অবজেক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ক্লাসের সাপেক্ষে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, তাহলে কোন কনস্ট্রাক্টরটা আসবে, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টিপল অ্যাকশন হতে পারে। এই জন্য ঠান্ডা মাথায় আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস এ এটা একটা ক্লাস, এবং এখানে আমি মার্ক করে রাখলাম এটা একটা ক্লাস, এবং ক্লাসে কনস্ট্রাক্টরের নাম এ। এটা কনস্ট্রাক্টর কোনটা, এই যে এ, এটা কনস্ট্রাক্টর। ওকে, এটা কনস্ট্রাক্টর। আবার আসেন ক্লাস বি, এটা একটা ক্লাস, আস্ত একটা ক্লাস। ভালো করে খেয়াল করে দেখেন, ক্লাস এর সাথে ক্লাস বির কোনো সম্পর্ক করা নাই, এখানে ইনহেরিটেন্স নাই, এটা একটা স্ট্যান্ড অ্যালোন ক্লাস একাই। তাহলে ক্লাস এ একটা ক্লাস, ক্লাস বি একটা ক্লাস, এখানে দুটো ক্লাস আমরা দেখতে পাচ্ছি। আপনি এটাকে এইভাবে অ্যাজিউম করতে পারেন যে একটা আপনার ফাদার, একটা হচ্ছে মাদার, প্যারেন্টস, প্যারেন্টসদের মধ্যে এ হচ্ছে ফাদার, বি হচ্ছে মাদার। এবং বি ক্লাসের মধ্যে দেখেন ভালো করে বি একটা কনস্ট্রাক্টর আছে। এখানে কনস্ট্রাক্টরই থাকতে হবে তা না, আমি ইচ্ছা করলে এখানে কনস্ট্রাক্টরের পরিবর্তে আমি মেথডও রাখতে পারতাম। বোঝানোর সুবিধার্থে আমরা কনস্ট্রাক্টর রেখেছি, কারণ কনস্ট্রাক্টরটাই ডিফিকাল্ট। যদি মেথড থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে এখানে আস্তে করে আমি একটা কনস্ট্রাক্টরের পরে একটা মেথড ক্রিয়েট করে ফেলতাম, তাহলে মেথড হয়ে যেত। কিভাবে, আমি এখানে লিখতাম ভয়েড, ভয়েড প্রিন্ট, ধর ফর এক্সাম্পল একটা প্রিন্ট নামে একটা মেথড, তারপরে আমি সরি, তারপর কি করতাম এখানে মেথডের বডি স্টার্ট করতাম, আবার মেথডের বডি ক্লোজ করতাম, এটা মাঝখানে আমি একটা কিছু একটা লিখতাম। ফর এক্সাম্পল আমি এখন একটা টেস্ট করি, সি আউট অনলি ফর টেস্ট লিখে রাখলাম, টেস্ট। তার মানে এই যে বি বি ক্লাসটা আমি দেখতে পাচ্ছি, এই বি ক্লাসের মধ্যে কিন্তু তাহলে একটা বি নামে কনস্ট্রাক্টরও আছে, বি ক্লাসের মধ্যে একটা মেথডও আছে। একটা ক্লাসের মধ্যে একের অধিক মেথড থাকতে পারে, একের কিন্তু কনস্ট্রাক্টর একটাই থাকতে পারে, একটি ক্লাসে একটি কনস্ট্রাক্টর থাকে, বাট একটি ক্লাসে একের অধিক মেথড থাকতে পারে, এর কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা অ্যাপ্লিকেবল, এটা যে রাখা যাবে না কিংবা একটা ক্লাসের মধ্যে শুধু কনস্ট্রাক্টরই আমি এক্সাম্পল দিচ্ছি বলে এটা যেন আবার নিয়মে পরিণত না হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি, ক্লাস সি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এসে এটা মাল্টিপল ইনহেরিটেন্সের রূপ নিয়েছে। মাল্টিপল ইনহেরিটেন্স রূপ নিয়েছে কিরকম আমি এখানে দেখাই, ক্লাস সি, এই যে ক্লাস সি মাল্টিপল ইনহেরিটেন্সের রূপ নিয়েছে। এভাবে ক্লাস সির পরে খুব ভালো করে দেখেন,
একটা কলন চিহ্ন আছে, কলন মানে ইনহেরিটেন্সের চিহ্ন আছে। আমি একটু স্ক্রিনটা আরো একটু বড় করি, কলন চিহ্ন আছে। আমরা কিন্তু ইনহেরিটেন্সের প্রথম ক্লাসে দেখেছি কলনের নাম হচ্ছে, এটাকে আমরা বলি ইনক্যাপসুলেশন অপারেটর। এটা দিয়ে ইনহেরিটেন্স করা হয়, মানে আরেকটি ক্লাসের সাথে বংশানুক্রমে সম্পর্ক তৈরি করে দেওয়া হয়, বলা হয় যে তাদের মধ্যে রিলেশন আছে। যেমন ক্লাস বি কি করলো, এট এ টাইম ক্লাস বি কমা পাবলিক, পাবলিক বি কমা পাবলিক এ, মানে এট এ টাইম সে দুটো ক্লাসের সাথে রিলেশন তৈরি করলো। সে ডিক্লেয়ার করলো যে আমি এই বংশে, কাদের বংশে, বি এবং এ মিলে। দ্যাট মিনস একটা কে যদি আমি ফাদার বলি আর একটাকে মাদার বলি, তাহলে ক্লাস সি ইজ এ চাইল্ড, মানে বাবা মার থেকে একসাথে সে হয়েছে। তাহলে এইভাবে যদি কোনো ইনহেরিটেন্স ডিক্লেয়ার হয় তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স, মানে সে মাল্টিপল ক্লাসের সাথে অ্যাট এ টাইম, মাল্টিপল ক্লাসের সহযোগিতায় অ্যাট এ টাইম ক্রিয়েট হয়েছে। বাট উপরে ক্লাসটা যদি আমরা দেখি বি ক্লাস, সেটা একাই, এ ক্লাস এটাও একাই, কিন্তু এ বি দুটো আলাদা ক্লাস, তাদের নিজস্ব কিছু ব্যক্তিগত সম্পদ আছে। যেমন এ ক্লাসের একটি ইনস্ট্যান্স আছে এ কনস্ট্রাক্টর, বি ক্লাসে দুটি ইনস্ট্যান্স আছে, একটা হচ্ছে বি কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ভয়েড প্রিন্ট। ওকে, সি ক্লাস কি করলো, বি এবং এর সাথে রিলেশন করলো, এবং সি ক্লাসের নিজেরও একটি নিজেরও একটি যেটাকে বলে ইনস্ট্যান্স আছে, সেটা হচ্ছে সি কনস্ট্রাক্টর। আমি কালার করে দিলাম, সি কনস্ট্রাক্টর তার ব্যক্তিগত, কিন্তু এ এবং বির সাথে সম্পর্ক করার জন্য সে যেহেতু চাইল্ড, এ আর বির চাইল্ড, তাহলে এর যে সম্পদ এ কনস্ট্রাক্টর এটাও সে পেল, এবং বির যে কনস্ট্রাক্টর, বি কনস্ট্রাক্টর এবং প্রিন্ট মেথড, এটাও সে উত্তরাধিকার সূত্রে পেল। কে পেল? ক্লাস সি পেল। এখন কোশ্চিন হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা অলওয়েজ ডিরাইভ ক্লাসকে, মানে চাইল্ড ক্লাসকে কল করি মেনে, তাহলে আমরা উপরের সবগুলো বৈশিষ্ট্য অ্যাট এ টাইম পেয়ে যাই। আমরা এখানে মেন যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম, এই মেন ফাংশনের মধ্যে ভালো করে খেয়াল করে দেখেন, আমরা সি কনস্ট্রাক্টরকে কল করেছি, ক্লাসকে কল করেছি, সি ক্লাসকে কল করেছি। সি ইজ এ ভেরিয়েবল, ক্লাসের পরে যদি কোনো ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে বলা হয় অবজেক্ট, দ্যাট মিনস স্মল সি ইজ এ অবজেক্ট। এখানে যে সি এর পরে সি দিতে হবে তা না, আমরা এখানে অবজেক্ট ভেরিয়েবলও দিতে পারতাম, কিংবা বলতে পারতাম সি অবজেক্ট, যে কোনো একটা, ইটস এ ভেরিয়েবল নেম। তাহলে এই প্রথম অংশটুকু হচ্ছে এই লাইনের ক্লাস, এবং দ্বিতীয় রেড অংশটুকু হচ্ছে এই লাইনের অবজেক্ট। প্রথমটি হচ্ছে ক্লাস, দ্বিতীয়টি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে মেইন, এই মেইনটা হচ্ছে একটা প্রোগ্রামের কম্পালসারি পার্ট, মেইন বডি না থাকলে প্রোগ্রাম চলে না, মেইন ইজ দ্য কম্পালসারি পার্ট। তাহলে এই মেইনটা যদি আমাদের কম্পালসারি পার্ট হয়, এই মেইনটাকে ভালো করে খেয়াল করে দেখেন, পুরো প্রোগ্রামটা মেইনের উপর, মেইনের উপর বেস করে রান করবে। এই মেনের মধ্যে শুধুমাত্র একটি ক্লাসকে কল করা হয়েছে, সেই ক্লাসটির নাম সি। মেনের মধ্যে কল করা হয়েছে সি ক্লাসকে। আচ্ছা, সি ক্লাসকে কল করা হয়েছে এবং এটা হচ্ছে তার অবজেক্ট ভেরিয়েবল। এখন কোশ্চিন হচ্ছে যে এই অবজেক্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে লাভ কী হলো? আমি তাকে ব্যবহারই করলাম না, ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ আমরা জানি কনস্ট্রাক্টর রানস অটোমেটিক্যালি হোয়েন অবজেক্ট ডিক্লেয়ার্ড। যেহেতু আমি সি ক্লাসের সি ক্লাসকে অবজেক্ট ডিক্লেয়ার করেছি, সাথে সাথে সি ক্লাসের যে কনস্ট্রাক্টর সি ইজ অ্যাক্টিভেটেড, একই সাথে বি ক্লাসের কনস্ট্রাক্টর বি অ্যাক্টিভেটেড, এবং একই সাথে এ ক্লাসের কনস্ট্রাক্টর এ অ্যাক্টিভেটেড। তাহলে অ্যাক্টিভেটেড না কে, অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হবে না, শুধুমাত্র এই যেটা ভয়েড প্রিন্ট, ভয়েড প্রিন্ট কখনোই অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হবে না, একে কল করতে হবে। তাহলে আমাকে যদি, আমি যদি প্রয়োজন মনে করি তাহলে তাকে কল করতে পারি। যেমন আমি এখানে কল করে দেখাই, আমি লিখব cobj.print, এটা এটা আমাকে লিখতে হবে, তা না হলে কল কল হবে না। এখন কোশ্চিন হচ্ছে আমি যদি এই মুহূর্তে প্রোগ্রামটা রান করাই, তাহলে আমার কোন লাইনটা সবার আগে রান হবে, কোন লাইনটা সবার আগে রান হবে? আমি এটা একই কালার করে রাখলাম যাতে করে বোঝা যায়।
আচ্ছা, আর এই তিনটা আসবে বাই ডিফল্ট ক্লাস কল করার, ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য। কোশ্চিন হচ্ছে যে সি যেহেতু এখানে আছে, সি সবচেয়ে জুনিয়র ক্লাস এবং যাকে আমরা চাইল্ড ক্লাস বলছি কিংবা ডিরাইভ ক্লাস বলছি, তাহলে সির কনস্ট্রাক্টরটা আগে রান হলো না কেন? এখানে কনফিউশন তৈরি হয় সাধারণত স্টুডেন্ট, এখানে লেখে সিস কনস্ট্রাক্টর, তারপরে বলে বিস কনস্ট্রাক্টর, তারপরে বলে এ কনস্ট্রাক্টর, এইভাবে সে এমসিকিউতে একটা মিস্টেক করে বসে এবং এটাই তার ভাইভাতে মিস্টেক। তো এখানে বুঝতে হবে যে যখন কনস্ট্রাক্টরটা এখানে ইনহেরিটেন্সটা এখানে তৈরি হলো এই লাইনটাতে, আমি যে লাইনটা মার্ক করলাম এই লাইনটাতে যখন ইনহেরিটেন্স তৈরি হলো, তখন দেখা যাচ্ছে ক্লাস সি ইনহেরিটেড হলো বি এবং এ থেকে, এই জন্য ইমিডিয়েটলি আগে বি বি কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে অটোমেটিক্যালি, তারপরে এ কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান হয়ে যাবে, তারপরে সি কনস্ট্রাক্টরটা রান হবে, বাবা মা তারপরে সন্তান। এই জিনিসটা শুধুমাত্র মনে রাখতে হবে যে মাল্টিপল ইনহেরিটেন্স, এই যে আমি যে ম্যাজেন্টা কালারে যেটা মার্ক করেছি, এই এইখানে এই লাইনটার মধ্যে সব কিছু লুকায় আছে। যেমন নোট অফ অর্ডার যেখানে লিখে রাখছি এই লাইনটা ইম্পর্টেন্ট, এখানেই মিস্টেক, আদারওয়াইজ আর কোনো মিস্টেক হবার স্টুডেন্টের কোনো জায়গা নেই। তো তো স্যার এরপর আগে যদি পাবলিক এ লিখতাম পরে পাবলিক বি লিখতাম, তাহলে কি পাবলিক এর মানে এর ইয়াটা আগে আগে রান হতো, আগে রান প্রিন্ট? হতো। হ্যাঁ, এখানেই আপনাকে আচ্ছা আচ্ছা ভাইবা বোর্ডে যত ঠকানোর রাস্তা আমার সব এখানেই, আমি আপনাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করব, এভাবে এগুলোকে উল্টা পাল্টা করে দেব, দিয়ে বলবো যে আউটপুটটা কি হতে পারে। ওকে, এভাবে সাধারণত মেরিট টেস্ট করা হয়, বাট যখন টেস্ট করা হবে তখন আপনার সামনে খুব বড় জিনিস রাখা হবে না, খুব ছোট জিনিসই রাখা হবে, এরকম সিম্পলই রাখা হবে। আচ্ছা, এখন আমরা একটু হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স নিয়ে একটু দেখি। দেখেন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা একটু বিরক্তিকরই, সাধারণত এই ইনহেরিটেন্সের ব্যবহার খুব কম হয়, প্রোগ্রামাররা সাধারণত এই ইনহেরিটেন্স তৈরি করে না তাদের লাইফে, যদি সেরকম প্রয়োজন না হয়, কেউ শখ করে এরকম একটা হেজি ইনহেরিটেন্স ক্লামজি কমপ্লেক্স সিচুয়েশন কেউ দাঁড় করে না। বাট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স একদম যে হয় না তা না, মাঝে মাঝে বাস্তবতা এমন দাঁড়ায় যে তার প্রোগ্রামগুলো এরকম, এই ঠিক এরকম যেগুলো আমরা দেখতে পাচ্ছি এরকমই হবে। আচ্ছা, ইন দিস টাইপ অফ ইনহেরিটেন্স মোর দেন ওয়ান সাব ক্লাস ইজ ইনহেরিটেড ফ্রম এ সিঙ্গেল বেস ক্লাস। বেস ক্লাস মানে যেটা বেস প্যারেন্ট, সে বলতে চাচ্ছে ইন দিস টাইপ অফ ইনহেরিটেন্স মোর দেন ওয়ান সাব ক্লাস ইজ ইনহেরিটেড ফ্রম এ সিঙ্গেল বেস ক্লাস। আমরা জি দিকে তাকিয়ে দেখি, জি থেকে দুটো ক্লাস তৈরি হয়েছে, এটা বি এবং এ, এবং অ্যারেটা নিচের দিকে বি এবং এ, শুধু বি না, যদি কোনো কারণে এই ক্লাস জি, আমার সামনে যেটা দেখতে পাচ্ছি ক্লাস জি, এর রাইট সাইডে যে ক্লাস ইটা না থাকতো, তাহলে এটা কোনোদিনই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হতো না, সেটা হয়ে যেত প্রথমে স্টেপটা হয়ে যেত সিম্পল ইনহেরিটেন্স, তার পরের লাইনটা আমরা লম্বালম্বি করে যদি লাইনটা চিন্তা করি তাহলে এটা হয়ে যেত মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে, আর কিছুটা মাল্টি লেভেল আর কিছুটা হায়ারার্কিক্যাল, তখন এটা হয়ে যেত হাইব্রিড ইনহেরিটেন্স। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ট্রুলি একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, কারণ ক্লাস জি এট এ টাইম দুটো সন্তান তার আছে, ঠিক যদি বাইনারিটির মতো দুটো দুটো লেভেল দুটো এরো বেরোয় দুটো ক্লাসকে, সে যদি তার বৈশিষ্ট্য ডোনেট করে এট এ টাইমে, তার মানে সেটা অবশ্যই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হয়েছে। এবং খেয়াল করে দেখেন ক্লাস বি ও এট এ টাইম তার দুটি সন্তান আছে, একটি না দুটি, এখানে সবারই দুটি দুটি করে জোড়া মিলানো আছে, যার নাই তার কিছুই নাই, এই মডেলটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। কিন্তু এটা লিমিট, এটা লেভেলের কোনো সীমা নাই, এখানে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারতো, যত দূরই যাক না কেন তার অবশ্যই বাইনারি ট্রি মাল্টি লেভেল, ওই যে ডেস্টিনির বিজনেসের কথা শুনছেন না, ডেস্টিনি যে মাল্টি লেভেল মার্কেটিং করতো, এটা ওরকম হবে, অলওয়েজ দুটো করে হাত থাকবে। আচ্ছা, যারা এই ধরনের কোনো প্রোডাক্ট কিংবা সফটওয়্যার তৈরি করে যেখানে ডেস্টিনির মতো ফর্মুলা থাকে,
শেয়ারিং ফর্মুলা থাকে, প্রফিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলা থাকে, অবশ্যই ওইখানে এই মাল্টি লেভেল ইনহেরিটেন্স এর সোর্স কোড লিখতে হবে, এটা কোনো বিকল্প নাই। তাহলে এটাকে আমরা একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এর একটা ছোট প্রোগ্রাম দেখি, প্রোগ্রামটা থেকে আমরা কিছু আইডিয়া করতে পারি কিনা। আমি এটা একটা পেজে নিয়ে আসি, এটা আমাদের দেখার জন্য, আমরা এটাই যে ল্যাবে প্র্যাকটিস করব তা না, বোঝার জন্য। দেখেন এখানে একটা বেস ক্লাস ডিক্লেয়ার করা আছে, বেস ক্লাস আমরা বলি, এখানে লেখা আছে বেস ক্লাস, এটা অনেক সময় এটাকে প্যারেন্ট ক্লাসও বলা হয়। ওকে ফাইন, বেস ক্লাস, আবার এটাকে সিনিয়র ক্লাসও বলা হয়। আচ্ছা, ক্লাস ভাইকেল, ভেহিকেল, ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, আমরা বলতে পারি বাস মানেও যানবাহন, ট্রাক মানেও যানবাহন, সিএনজি মানেও যানবাহন, প্রাইভেট কারও মানে যানবাহন, ভেহিকেল। ওকে, পাবলিক ভেহিকেল মানে ভেহিকেলের আন্ডারে ভেহিকেল আছে, ভেহিকেলের আন্ডারে ভেহিকেল আছে মানে ভেহিকেল ক্লাসের আন্ডারে ভেহিকেল মেথড আছে, মানে এটা কনস্ট্রাক্টর। ওকে ফাইন, সাব প্রোগ্রাম, সমস্যা নেই, থাকতেই পারে, এখানে আরো মেথড থাকতে পারে, একের অধিক মেথড থাকতে পারে, এখানে ভেরিয়েবল থাকতে পারে, সেগুলো আমরা প্রোগ্রামিং ল্যাব প্র্যাকটিস করার সময় দেখব। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস, ফার্স্ট সাব ক্লাস, ওকে, ক্লাস কার নামে একটা ক্লাস তৈরি করার, পাবলিক ভেহিকেল। এই পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে এটা সিম্পল ইনহেরিটেন্স, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি হয়েছে, হতেই পারে, এই এই পর্যন্ত এটা সিম্পল ইনহেরিটেন্স। আবার একটু নিচে যেয়ে দেখেন, নতুন একটি ক্লাস তৈরি হয়েছে আবার এই প্রথম ক্লাসটা থেকেই, দ্যাট মিনস ভেহিকেল ক্লাস অলরেডি দুইজনকে তার বৈশিষ্ট্য ডোনেট করে ফেললো একটু আগে, ক্লাস কারকেও করলো, ভালো করে খেয়াল করেন, এরপরে ক্লাস বাসকেও করলো, মানে দুইবার করে ফেললো, সো তার একটা বাইনারি ট্রি হয়ে গেল, সো এটা মাল্টি লেভেল, সরি, এটা ইন হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে পদার্পণ করলো, আর কোনো উপায় নেই তার বেরোয় যাওয়া, সো এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এবং মেইনের মধ্যে যে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা এই ইনহেরিটেন্সের সবচেয়ে বড় ডিমেরিট হচ্ছে যে আপনি ক্লাস বাসকে কল করলে যে কার কল হবে না, আবার কালকে কল করলে বাস কল হবে না, আপনাকে বাসকেও আলাদাভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, কারকেও আলাদাভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, শুধু আপনি ফ্রি পাবেন হচ্ছে ভেহিকেল ক্লাসকে, দুই জায়গাতেই ফ্রি পাবেন। এই জন্য এই ধরনের প্রোগ্রামিংয়ে সবসময় মাল্টিপল অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, দেখা গেল একের অধিক অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়েছে, না করলে পুরো প্রোগ্রামিং এর যত ইনস্ট্যান্স আছে, উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে এট এ টাইম কখনোই কোথাও পাওয়া যায় না। আমরা এই থিওরিটার আলোকে আমরা ছোটখাটো যদি কিছু প্রোগ্রামিং প্র্যাকটিস করি, এবং আমি আপনাদেরকে একটু ফিগারটা দেখাই, ফিগারগুলো থেকে আমরা একটু ভালো আইডিয়া করতে পারবো। আচ্ছা শামীম, বলেন তো শামীম, আমাদের সামনে যে ইনহেরিটেন্সটা দেখতে পাচ্ছি, এটা কি ধরনের ইনহেরিটেন্স? এই ইনহেরিটেন্সটা কি সিঙ্গেল ইনহেরিটেন্স, না মাল্টিপল ইনহেরিটেন্স, না মাল্টি লেভেল ইনহেরিটেন্স, না হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স? আমি বলেছিলাম যখন একটি ক্লাসকে মাল্টিপল ক্লাস ফলো করবে, কিংবা একটি ক্লাসের বৈশিষ্ট্য নিয়ে মাল্টিপল ক্লাস গঠিত হবে, তখন সেটা অবশ্যই মাল্টিপল ইনহেরিটেন্স। খেয়াল করে দেখেন, এ ক্লাসের বৈশিষ্ট্য নিয়ে বি এবং সি গঠিত হয়েছে, ওকে, তার মানে উপরের অংশটুকু অবশ্যই মাল্টিপল ইনহেরিটেন্স, ঠিক আছে? আমার কথা ঠিক আছে? জি স্যার, তার মানে মাল্টিপলে স্যার দুইটা বেস ক্লাস থাকবে, একটা ডিরাইভ থাকবে। হ্যাঁ, ওকে, আর
স্যার মাল্টি লেভেলে থাকবে, একটা বেস আর দুইটা, মানে একটা বেস মাল্টি একা লেভেল, কি থাকবে? মাল্টি লেভেলে বেজ একটাই থাকবে, একটার থেকে একটা, একটা থেকে একটা, এভাবে তৈরি হতে থাকবে, ঠিক আছে? মানে একটার পর একটা আসবে, একটা হ্যাঁ বেস হ্যাঁ একটা ডিরাইভ, তারপর ওই ডিরাইভটাকে আরেকটা ডিরাইভ হ্যাঁ ইনহেরিট করবে। এটা শুরুতেই এটা মাল্টিপল হয়ে গিয়েছে। আচ্ছা আর হায়ারার্কি গেলে স্যার একটা বেস থাকবে, তার মানে বৈশিষ্ট্য নিয়ে দুইটা ডিরাইভ ক্লাস হবে। হ্যাঁ 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 আর সিম্পলে একটা বেস আর একটা মাত্র ডিরাইভ থাকবে। তাহলে কি দেখেন, আগেরটা স্যার মাল্টিপুলিয়া ছিল? মাল্টি, হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে, একটা ক্লাস কোনটা পার্সন, ওকে, এই ক্লাসের বৈশিষ্ট্য নিয়ে এখানে কয়টা ক্লাস তৈরি হচ্ছে, স্টুডেন্ট আর ফ্যাকাল্টি, ওকে। তাহলে দেখেন এখানে কিন্তু শুরুর কনস্ট্রাকশনটা কি, মাল্টিপল, ক্লিয়ার? এখন আপনি এখানে কনফিউজ হয়ে যেতে পারেন এখানে এসে, যে টি এটা এরভাবে হলো না, এইটা এই নিচের অংশটুকু দেখে আপনি কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? বাট উপরের অংশটুকু এটা তো একটা, এর নিচে তো আরো তৈরি হতে পারতো, তৈরি হয়ে গেলে তো ওটা মাল্টিপলি হতো, তাই না? আচ্ছা আবার দেখেন আপনাকে আমি, একটা ক্লাস থেকে কয়টা নিয়েছে, তিনটা নিয়েছে, এটা কোনোভাবেই ইয়ে না, মানে এটা এটা বাইনারি মেনটেন করেছে, কিরকম এর জন্য বিসি, এরা এরা কিন্তু ভাই বোন আছে। আবার আপনি যদি রাইট সাইডটা চিন্তা করেন, সিডি, ওকে, মিলে গেছে, ওকে, দুটার অধিক। আবার দেখেন এটাকে যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে হায়ারার্কিক্যাল কিরকম, অ্যারেটা সবসময় এক, এটা দেখেন উল্টা দিকে চিন্তা করেন, জির জন্য বি আর সি ই আছে না, জির জন্য দুটো আছে না? আবার দেখেন জি জি কে ফলো করেছে বি আর ই, আবার বি কে ফলো করেছে এ আর সি, এরকম সেট মিলে গেছে, তার মানে এটাও হায়ারার্কিক্যাল হবে, সেট মিলে গেলেও হায়ারার্কিক্যাল হবে, ঠিক আছে? আচ্ছা এখন আপনি চিন্তা করতে পারতেন এটা, যে অ্যারোটা এটা উপর দিকে গেল কেন, ক্লিয়ার? এটা অ্যারোটা উপর দিকে, এটা উপর দিকে, আপনি এটাকে উল্টান, আপনি এটাকে উল্টান, উল্টালে কি হবে স্যার? অ্যারোটা যেদিকে গেছে স্যার, সাপোজ এখানেই স্যার বি হ্যাঁ, সিতে কি? আপনি যদি উপরে যদি বি সি ডি লিখতেন আর নিচে যদি এ লিখে রাখতেন, তাহলে কি এটা হায়ারার্কিক্যাল হতো না? হতো। অ্যাকচুয়ালি অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এখানে থিমটা মেইন, থিমটা কি, এ ক্লাস তৈরি হয়েছে বি ক্লাস এবং সি ক্লাসের অধীনে, মানে আমি অবশ্যই উপরে, আমার একটা সিনিয়র আছে এবং আমি জোড়া মিলানো, আবার একইভাবে ডিসি, আবার জোড়া মিলানো, কিন্তু এটাকে অনেক জায়গায় এটা ব্যাখ্যার উপর ডিপেন্ড করতেছে, মানে সাধারণত এই জন্য আমরা এই মডেলটাকে স্টুডেন্টের সামনে তুলে ধরার চেষ্টা করি না, কারণ প্রোগ্রামার যদি এটাকে ভুল প্রোগ্রামিং করে তাহলে এটা হাইব্রিড হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা তবে পপুলার, পপুলার মডেল, মানে পপুলার মডেল হচ্ছে, আমি আপনাকে দেখাই, আপনারা যে কোনো একটা মডেল ফলো করবেন, পপুলার মডেল, মাল্টিপলে পপুলার মডেল কিরকম, আমার দুটো বেস ক্লাস থাকবে, আমি একটা ডিরাইভ ক্লাস তৈরি করব দুটো বেস ক্লাস থেকে, শেষ, তো পপুলার মডেল। এখন স্যার আমার আরেকটা ক্লাস লাগবে, তাহলে কি করবেন? ওকে ফাইন, আপনি এখানে ডি নাম, ডি নামে একটা ক্লাস তৈরি করেন, ডি নামে একটা ক্লাস তৈরি করেন, ওকে, তারপরে বি থেকে একটা টানেন, সি থেকে একটা টানেন, তাহলে কি হলো বলেন? মাল্টিপলি হলো। আবার ই নামে আপনার একটা, আপনি ধরেন আপনার এখানে আবার ই নামে একটা লাগবে, ওকে ফাইন, তাহলে এ থেকে টানেন, আবার সি থেকে টানেন, হয়ে গেল, মাল্টিপল হয়ে গেল, যেভাবেই হোক না কেন এক একটা ব্লক মাল্টিপল হলো, ঠিক আছে? একটা জায়গায় একটু কনফিউজ হয়ে যাচ্ছে স্যার, হ্যাঁ মাল্টি লেভেল আর মাল্টিপল এই দুইটা জায়গাতে স্যার। স্যার মাল্টি লেভেলটা, মাল্টি লেভেলটা হচ্ছে ভেরি সিম্পল, আমি দেখাচ্ছি মাল্টি লেভেল আমাদের এখানে কোনটা থেকে দেখাবো, যেমন ধরেন আমি একটা কেটে দেখাই, এটা তো মাল্টিপল, ওকে, দুটা থেকে একটা তৈরি হয়েছে, দেখি এটা কেমন, দুটা থেকে একটা তৈরি হয়েছে, না এটা দুটা থেকে একটা তৈরি হয়নি, এটা মাল্টিপল না, আমি এটা ভুল বলেছি, এটা কি দুটা থেকে একটা তৈরি হয়েছে, তৈরি হয়নি, এটা কি বলেন দেখি, এটা
এটা এটা মাল্টিপল ইনহেরিটেন্স না, এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হবে, ঠিক আছে? আমি বুঝাচ্ছি, দুইটা থেকে একটা তৈরি হয়েছে এরকম আছে। ওকে, এখানে একটা আছে মনে হয়, দেখি। ওকে, মাল্টিপল, দুটা থেকে একটা তৈরি হয়েছে, এটা মাল্টিপল, একটা থেকে একটা তৈরি। আচ্ছা, এখানে এক্সটেনশন করা যায়। যেমন ধরেন আমি যদি এখন এখানে আরেকটা টান দিই, ওকে, দিয়ে যদি এখানে আরেকটা বক্স করি, ওকে, এখানে এর চিহ্নটা নিচের দিকে হবে। ওকে, এখানে ভাইকেল কার, তারপর আমি বললাম জিপ, যে এখানে আমি লিখতে পারছি না, আমি কষ্ট এইভাবে লিখছি, ধরে নিন আমি জিপ লিখেছি, ওকে, জিপ। তাহলে এটা কি ইনহেরিটেন্স হলো বলেন দেখি? মাল্টি লেভেল ইনহেরিটেন্স হলো, মাল্টি লেভেল। ভাইকেল হচ্ছে বেস ক্লাস, কার একটি ডিরাইভ ক্লাস এবং জিপ একটি ডিরাইভ ক্লাস, ওকে। কখনোই দুটো লাইন তৈরি হবে না, একটা লাইনে অনেক দূর পর্যন্ত যাবে, এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। স্যার, এখানে যে স্যার জিপটা আমরা তৈরি করছি স্যার, আমার মনে হয় যে আমরা প্রোগ্রাম লেখার সময় অ্যারোটা যেই দিকে দিই না কেন, এই চিত্রটাকে অনেকে উল্টা দিকে ড্র করে। কনসেপ্টটা হচ্ছে চিত্র না, কনসেপ্টটা হচ্ছে আমি কাকে বেস ভাবছি আর কাকে ডিরেক্ট ভাবছি, কাকে চাইল্ড ভাবছি আর কাকে প্যারেন্ট ভাবছি। কনসেপ্ট ইজ মেইন। আমার কনসেপ্ট হচ্ছে সিঙ্গেল, মানে হচ্ছে ভাইকেল ইজ বেস, ক্লাস তৈরি হচ্ছে বেস ক্লাস থেকে ডিরাইভড, ওকে। মাল্টিপলের কনসেপ্ট হচ্ছে কার এবং বাস বেস অ্যাট এ টাইম সেম পাওয়ার, এই দুটো উপাদান থেকে আমি ভাইকেল তৈরি করেছি, সেটা মাল্টিপল। আমি দুজনের বৈশিষ্ট্য নিয়েছি, এজন্য আমি মাল্টিপল, ওকে। আচ্ছা, আমরা এই চিত্রটার আলোকে, মাল্টিপলের আলোকে, আমরা তো সিঙ্গেলের প্রোগ্রাম করেছি আগে, আমরা ছোট একটা প্রোগ্রাম লিখি, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। টিউটোরিয়াল পড়তে হবে, ফিগার দেখতে হবে, তবে ফিগারগুলো অ্যারো চিহ্নটা স্টুডেন্টকে কনফিউজ করে ফেলতে পারে, এজন্য স্টুডেন্ট অ্যারো চিহ্নটার উপরে অতটা বেশি ডিপেন্ড করবে না, সে ভাবানুবাদের মধ্যে থাকবে, ভাবটা কি। যেমন আমি বললাম যে দুটো প্যারেন্ট, বাবা এবং মা, প্যারেন্টস দুটো সেম পাওয়ার দিয়ে যখন একটা চাইল্ড ক্লাস তৈরি হবে, তখন সেটাকে আমরা পিওরলি বলবো মাল্টিপল। এখন অ্যারোটা চাইল্ড প্যারেন্টগুলোকে নিচে দেখান আর প্যারেন্টগুলোকে উপরে দেখান, ডাজন্ট ম্যাটার, ওকে। তাহলে আমাদের একটা কনফিউশন এখনো থেকে গেল, মানে চিত্রতে আমরা একটা ভুল আলোচনা করেছিলাম, কি সেটা বলেন দেখি, যে এই চিত্রটা কি হবে, এই চিত্রটাকে আমরা কি বলবো? এই চিত্রটাকে আমরা কি বলবো, এটা কি ধরনের ইনহেরিটেন্স বলেন স্যার? এটা হার্সিকেল হবে না স্যার? স্যার, একটা থেকে আমরা দুইটা ক্লাস ক্রিয়েট করতেছি, সাব ক্লাস ক্রিয়েট করতেছি। আসলে আপনি কি এটাকে একটু উল্টায় ফেলেন দেখি, তাহলে কেমন দেখাবে স্যার? দুইটা থেকে একটা, আই মিন মাল্টিপল, অ্যাকচুয়ালি বি এবং সি থেকে এ হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? আমরা যদি একটু উল্টায় ফেলি তাহলে কি হচ্ছে স্যার? আবার যদি এভাবে রাখি, এটাকে উপরে রাখি, তাহলে কিন্তু হায়ারার্কিক্যাল হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে কোনটার পাওয়ার বেশি, এটাকে উপরে রাখলে পাওয়ার বেশি। একে এর একটা বাইনারি করেছে কি, বি আর সি, বি আর সি বৈশিষ্ট্য নিয়েছে এ থেকে। এরপরে আসেন, বির একটা নোড আছে এবং সিরও একটা নোড আছে, কোনো কারণে তাদের এখনো চাইল্ড তৈরি হয়নি, ক্লিয়ার? তার মানে স্ট্রং পয়েন্ট হচ্ছে উপরের পার্টটুকু, নিচের পার্টটুকু উইক, সো এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর আমরা যখন এইভাবে চিত্র দেয়া থাকবে, তখন আমরা উপরটাকে মেইন ফোকাসে রাখবো স্যার। হ্যাঁ, আপনি উপরটাকে মেইন ফোকাসে রাখবেন, কনফিউজড হবেন না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হায়ারার্কিক্যালি বলছিলেন ওই সময় দুইটা চাইল্ড হতে হবে স্যার। দুইটা চাইল্ড হবে মানে বাইনারির মতো দেখাবে, যে এরকম বাইনারির মতো দেখাবে, শান্ত, এটা হায়ারার্কিক্যাল একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আর কোনো কারণে এফটা তৈরি হয়নি, তার আগে কেউ আপনাকে একটা ফিগার দেখালো, তখন আপনাকে ধরে নিতে হবে যে কোন অংশটুকু ইম্পর্টেন্স পাচ্ছে এখানে, ক্লিয়ার?
কোন কোন কারণে এফটা আর এটা নাই, ইন হতে পারে না, ইনকমপ্লিট হতে পারে না, একটা জেনারেশন ইনকমপ্লিট হতেই পারে, তাহলে আমি মেইন ফোকাসটা কোথায় দিব? টপে, টপটা কোথায়? এই জিবিই এইটুকু জায়গা, যখন আমি দেখবো কোন জায়গাটা আমার কমপ্লিট মনে হচ্ছে, উপরের জায়গাটা কমপ্লিট মনে হচ্ছে, তাহলে আমি উপরের জায়গার উপর বেস করে এটার একটা নামকরণ করে দেব, যে অংশটুকু জোর বেশি। তাহলে আমরা আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার আগেই আমরা একটা ছোট এক্সাম্পল করি। ডে 9 হবে স্যার, সরি। আমরা যদি এটার উপর বেস করে এখন একটা একটা প্র্যাকটিস করি, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেন্টেন্সটাকে কন্ট্রোল করার জন্য কাজটা করছি। ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ক্লাস এ মাল্টিপল, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুটো প্যারেন্ট রাখবো, সো ক্লাস বি, কিংবা আমি আরেকটা এটা মনে রাখার জন্য একটু ভালো করে করি, ক্লাস ফাদার, ক্লাস মাদার। ওকে, এরপরে আমি বললাম ক্লাস চাইল্ড। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। এখন তিনটি আলাদা আলাদা স্বয়ংক্রিয় ক্লাসকে আমি যদি ইনক্যাপসুলেশন অপারেটরের মাধ্যমে এখন পাবলিকলি স্পেস একটা কি টাইপের রিলেশন, সো আমি ক্লাস ফাদার কমা পাবলিক মাদার এই কাজটা করি, তাহলে এটা একটা মাল্টিপল ইনহেরিটেন্স হলো। কোথায় হলো? ক্লাস চাইল্ডের কাছে এসে মাল্টিপল ইনহেরিটেন্স হলো, কিন্তু ক্লাস ফাদার এবং ক্লাস মাদার আলাদা আলাদা ইনহেরিটেন্স ছিল। সাধারণত এই ধরনের এটা হচ্ছে স্ট্রাকচার, এতটুকু মনে রাখাটা হচ্ছে ফরস। ইন্টিজার মেইন, তাহলে আমি মেইনের মধ্যে আমি চেষ্টা করব সর্বকনিষ্ঠ ক্লাসকে কল করতে অ্যাজ এ অবজেক্ট, তাহলে আমি চাইল্ডকে কল করব এবং অবজেক্ট ভেরিয়েবল হচ্ছে ওবিজে। সেটা একটা পরিপূর্ণ একটা পারফেক্ট মাল্টিপল ইনহেরিটেন্সের সেন্টেক্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে এখন আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমরা কোনো প্রবলেম সলিউশন করছি না, একটা স্যাম্পল প্রোগ্রাম দিয়ে আমরা এটা প্র্যাকটিসটা করতে পারি। কিরকম? আমরা ফাদারের মধ্যে পাবলিক স্পেসে আমরা একটা কনস্ট্রাক্টর রাখলে তো অটোমেটিক্যালি রান করে ফেলবে। আচ্ছা, কনস্ট্রাক্টর রাখি, এটা কনস্ট্রাক্টর রাখলাম। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি বললাম আই প্লাস প্লাস, ওকে, মানে একটা ভেরিয়েবল ইনক্রিমেন্ট করলাম, তাহলে আমি ইন্টিজার আই নাকে ডিক্লেয়ার করলাম, এটার মান দিলাম 5। ওকে, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, ক্লাস ফাদারের মধ্যে গ্লোবাল সেকশনে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে যার মান 5, এবং ফাদার ইজ এ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর রানস অটোমেটিক্যালি, এখানে আই প্লাস প্লাস অটোমেটিক্যালি হবে, আমি এটা আমার আকাঙ্ক্ষা। এই এখানে যাওয়ার পরে আমি বললাম মাদার নামে একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, এখানে আমি বললাম আই মাইনাস মাইনাস, মানে আই এর মান বিয়োগ করো, ওখানে বলেছি যোগ করো, এখানে বলেছি বিয়োগ করো, ক্লিয়ার? ক্লাস চাইল্ডের মধ্যে আমি এসে বললাম এখানে একটা কনস্ট্রাক্টর বানালাম, এই কনস্ট্রাক্টরের মান কাজটা দিলাম হচ্ছে খুব সিম্পল। কিরকম? আচ্ছা, সব জায়গায় তো পাবলিক লাগবে, এটা না দিলে এরর দিবে, সো মাদারের উপরে পাবলিক লাগবে, না হলে সব এগুলো প্রাইভেট হয়ে যাবে। ওকে, তো এখানে আমি এসে বললাম সি আউট, জাস্ট তুমি দেখাও, তোমার তো টেনশন নাই, আয়ের মান দেখাও। এটা যদি ভাইবা বোর্ড হয় তাহলে কিন্তু ইটস ভেরি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস জানেন? আমি যদি প্রোগ্রামটা আপনাকে দিয়ে বলি হোয়াট উইল বি দ্য আউটপুট, কি আউটপুট হবে বলেন দেখি। আমরা এতক্ষণ ধরে যে পড়াশোনাটা করলাম, বুঝলাম কোনটা আগে কোনটা কল হবে, কোনটার আগে কি হবে,
আমরা যদি শুধুমাত্র এই প্রোগ্রামটা দেখে বলতে পারি যে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে, তাহলে আমরা একটা স্টেপ সাকসেস আমাদের আছে। শাকিল ফাহিম একটু ট্রাই করেন দেখি, শামীম এটা একটু দেখে বলেন দেখি এটা আউটপুট কি হতে পারে। মেবি কি পাস আউট পাসই হবে স্যার আউটপুট? আউটপুট পাঁচ হবে, কে বললো? শাকিল? জি স্যার আমি বললাম পাঁচ। শামীম বলেন তো কত হবে? স্যার পাঁচই হবে স্যার। পাঁচই হবে, কি সেন্সে বলেন বলেন? স্যার এখানে স্যার ফার্স্টে হচ্ছে যে আমাদের ভেরিয়েবল তো পাঁচ আছে, তো ফাদার ফাদারটা কল হওয়ার পরে হচ্ছে সিক্স হয়ে যাবে, দেন হচ্ছে মাদারটা যখন আবার কল হবে তখন হচ্ছে এক মাইনাস হয়ে যাবে আর কি, তখন আবার সে পাঁচেই চলে আসবে ছয় থেকে, আর আউটপুটে যখন আই দেখাবে তখন পাঁচই দেখাবে আর কি। স্যার আমি বলি একটু। হ্যাঁ বলে স্যার, আই প্লাস প্লাস মানে হলো পরবর্তীতে যখন আমরা আই পাই তখন ওর মানটা এক করে বাড়িয়ে দিবে। হ্যাঁ, আর মাইনাস মাইনাস মানে হলো পরবর্তীতে যখন আমরা আই পাবো তখন আইটা এক কমায় দিবে। এটুকু পর্যন্ত কি আমি স্যার ঠিক? হ্যাঁ এতটুকু আপনি ঠিক, কিন্তু আমার এররটা দেখেন কি এরর দিয়েছে। এক্সপ্লেনেশনটা ইয়ের সুন্দর হয়েছে শামীমের, ঠিক আছে, মানে ও এটা বোঝানোর চেষ্টা করেছে আমাকে যে ফাদারটা আগে আছে তো সিরিয়ালি ফাদারটা হবে, কিন্তু আমি ভেবেছিলাম ও ভুল করে বলবে মাদারটা আগে হবে কারণ এটা ইমিডিয়েট উপরে আছে, ঠিক আছে। তারপরে বোঝা যাচ্ছে যে আপনারা পারবেন ভাই বাবদ, কিন্তু এখানে আরেকটু মিস্টেক আছে, কিরকম বলে দেখি। তার মানে আপনার কোশ্চেনের উত্তরটা দিতে হবে যে দিস দিস উইল নট প্রোভাইড এনি আউটপুট, দিস কোড উইল নট প্রোভাইড এনি আউটপুট, দেয়ার ইজ এ সিনট্যাক্স এরর। জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন গর কোশ্চেনটা হচ্ছে এই এররটা কেন দিল, এই জন্য দিল এই এররটা তো কখনো চাইল্ডে দিল না, এখানেও তো ডিক্লেয়ার করা নাই, আবার এটা ফাদারও দিল না কারণ ওখানে ডিক্লেয়ার করা আছে, চাইল্ডে দিল না কেন? কারণ চাইল্ডের সাথে ফাদারের সম্পর্ক আছে এবং চাইল্ডের সাথে মাদারেরও সম্পর্ক আছে, কিন্তু ফাদারের সাথে মাদারের কোনোই সম্পর্ক নাই, করা নাই, তারা একে অপরের কোনো সয় সম্পত্তি পাবে না এই প্রোগ্রামে। চাইল্ড পাবে বাবার এবং মার সমানভাবে পাবে, ইনস্ট্যান্স মানে উপাদান সম্পত্তি পাবে, ইনস্ট্যান্স গুলো পাবে। তার মানে এই ধরনের আর্কিটেকচার দিয়ে কোনো প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই প্রোগ্রামারকে সতর্ক থাকতে হবে যে সে কোথায় থেকে কোথায় ডাটা ফ্লো করছে এবং ডাটাটা কোথায় ফ্লো করা যাবে কোথায় যাবে না। তার মানে এখানে আমাদের একটা এই ধরনের প্রোগ্রাম থেকে আউটপুট নিতে গেলে আমরা এই কাজটা করতে পারবো না, আমাদেরকে অন্য কোনো পন্থায় যেতে হবে। কিরকম চাইল্ড ক্লাস এট এ টাইম ফাদার এবং মাদারকে কল করে, সো ফাদার এবং মাদারের অবশ্যই নিজ নিজ সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি থাকতে হবে, এরা কখনোই একজন একজনের কোনো কিছু ইউজ করতে পারবে না যে ইকুয়াল টু ফাইভ। সো আমরা এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নিতেই পারবো না যে ধরনের ইনিশিয়েটিভ আমরা এখন নিছি, ঠিক আছে। এটা এ ধরনের কোনো কাজ আর্কিটেকচার ড্রয়িং আর্কিটেকচার মডেলিং কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রোগ্রামিং সলভ করার সময়। সবসময় মনে রাখতে হবে এই দুইজনের মধ্যে আমি যা কিছু ইনস্ট্যান্স রাখবো দে আর ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিজেদের মধ্যে মধ্যে মধ্যকালীন কোনো কিছু লেনদেন হবে না, অদল বদল হবে না, তাদেরকে আলাদা আলাদাভাবে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, বাট আমি চাইল্ডে যাওয়ার পরে তাদের সব কিছু অ্যাকুমুলেটেড করে ইউজ করতে পারবো। কীরকম? সি আউট আই প্লাস জে, এটা করতে পারবো। কেন করতে পারবো? কারণ চাইল্ড অটোমেটিক্যালি ইনহেরিট হয়েছে মাল্টিপল ওয়েতে ফাদার এবং মাদারের সব সম্পত্তি নিয়ে, তার মানে চাইল্ড আইও ব্যবহার করতে পারবে জেও ব্যবহার করতে পারবে, ক্লিয়ার, উইদাউট এনি ভেরিয়েবল ডিক্লারেশন। এখন ঘটনাটা আমরা কম্পাইল করে দেখি, এখন এটা রান করবে টেন। ওকে, প্রথমত আমি আপনাদেরকে যখন কোশ্চিন করলাম আপনাদের মনে হলো যে স্যার তো মনে এটা ঠকানোর জন্য কোশ্চিন করছে, এই জন্য আপনারা কিন্তু ওইভাবে চিন্তা করেছেন, কিন্তু অনেক সিলি মিস্টেকও হতে পারে। এখন আসেন এই প্রোগ্রামটা, হয়তো আমি দিয়েছি প্রোগ্রামটা 100% কারেক্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার,
কারেক্ট, আপনি গবেষণা করে দেখলেন আলাদা আলাদা ভেরিয়েবল, আলাদা আলাদা মান ডিক্লেয়ার করা আছে, আই প্লাস প্লাস মানে 6 হবে, ফাইভ মাইনাস মাইনাস হবে, তো কোনো কারণে আমি আপনাকে বললাম এটা আউটপুট কত আসবে, আপনি বললেন 9 অথবা বললেন 11, তাহলে হবে না, আপনাকে 10ই বলতে হবে। তো প্রথমে মানুষ যে মিস্টেকটা করবে এখানে মাইনাস মাইনাস দেখে ভাবে যে এটা মানে 4 হয়ে গেছে, ঠিক আছে 4 হয়ে গেছে মানে 5 আর 4 9 হয়ে গেছে, আসলে ব্যাপারটা তা না, এখানে যেরকম 6 হয়ে গেছে এখানে এরকম কমে গেছে, সো 6 প্লাস 4 ইজ 10, আউটপুট আসবে কত 10। ওকে, এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, দ্যাট মিনস ভাইবার বোর্ড ইজ নট এ বিগ ডিল, ভাইবার বোর্ড শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং ডিল। ওকে, তো আমরা এই মাল্টিপল ইনহেরিটেন্সটা এর আগে পড়েছি প্রবলেম সলভিং এর সময়, কিন্তু আমরা এত ঠান্ডা মাথায় রিভিউ করিনি, বাট আজকে আমি খুব ঠান্ডা মাথায় এটা আবার রিভিউ করলাম, ঠিক আছে। তো আমরা আজকেও বেশি মাথায় নিব না, নেক্সট ক্লাসে আমরা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা একটু ডিটেলস পড়বো, এর পরবর্তী ক্লাস থেকে আমরা ইনহেরিটেন্স কনস্ট্রাক্টর মেথড দিয়ে প্রবলেম সলভিং এ চলে যাব, ঠিক আছে। আমাদের হালকা করে বোঝা এবং এটা আমাদের মাইন্ডে সেট আপ করাটা আরেকটা ক্লাস আমরা সুযোগ পাবো, তারপরে আমরা প্রবলেম সলভিং এ যাব। তো আমি চাচ্ছি যে আপনারা একটু বাড়তি কিছু পড়বেন, মানে আমার পড়ার বাইরে, ফ্রম ইন্টারনেট কিংবা আমাদের osp.ub.edu তে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো থেকে কি ধরে ধরে পড়বেন, সিলেবাস ধরে ধরে পড়বেন, এবং আজকের টপিক কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, তারপর একটা টপিক কি মাল্টিপল ইনহেরিটেন্স, এভাবে গুগলে সার্চ দেন হাজার হাজার ডাটা পাবেন। সো এভাবে বাসে থাকেন, শুয়ে থাকেন, যেখানে থাকেন একটু মোবাইলে ব্রাউজ করে করে একটু স্টাডি করবেন, ঠিক আছে। কনসেপ্টটা ডেভেলপ করবেন, কনসেপ্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আপনার সাথে থাকবে, সবকিছু ভুলে যাবেন, কনসেপ্টটাই সাথে থাকবে। এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যার কনসেপ্ট আছে, যার কনসেপ্ট আছে, সে কোনো না কোনো ভাবে নিজেকে পার পেয়ে নিতে পারবে, কারণ যারা আমরা যারা ডেভেলপমেন্টে কাজ করি তাদের ইন্টারনেট ওপেন, বুকস ওপেন, পেন ড্রাইভ ওপেন, হার্ড ডিস্ক ওপেন, সবই ওপেন থাকে, সবকিছু ওপেন থাকবে, হাতের কাছে থাকবে, কিন্তু আপনি যদি নলেজ না থাকে তাহলে আপনি কপি করেও সফটওয়্যার বানাতে পারবেন না, কিন্তু আপনি যদি সবকিছু জানেন তাহলে আপনি কপি করতে পারবেন এবং আপনি একটা ডেভেলপমেন্ট দেখে আরেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে যে ভুলটা করি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা জিনিস অ্যাডাপ্ট করার চেষ্টা করি না বুঝে, মনে করি যে নাম্বারটাই মেন, আমাদের পরীক্ষায় অনেক নাম্বার পেতে হবে, এ প্লাস পেতে হবে, সেটা মুখস্থ করব, এটা আমার কন্ট্রোলে থাকবে না, যার যে বুঝেছে তারই সবকিছু পৃথিবীতে কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। জাকির হাসান আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যান্ড মার্ক উঠেছে যে, কিছু বলবেন? সরি স্যার আমার চাপ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে আলোচনা এখানে শেষ করতেছি, ঠিক আছে। ফাইম কি আছে, সৈয়দ ফাইম? জি স্যার। আচ্ছা ফাইম, আপনি মনে পুরোটা ছিলেন না, একটু পরের দিকে আসছেন, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে। আজকেও আমরা লাইটলি ছিলাম, আমরা ডিপে যাইনি, আমরা আরেকটা ক্লাস লাইট থাকবো, তারপরে আমরা প্রবলেম সলভিং এ যাবো, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।